আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওসলাতাম আলা রসুল্হির করিম ওয়াল আলী ওয়াসবি আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে আলোচনা করব শরীকে কুরবানির ব্যাপারে আমাদের দেশে অধিকাংশ পরিবার একা কুরবানি দিতে পারে না শরীকেই আমরা দিয়ে থাকি এবং এই শরীকে দেওয়ার ব্যাপারে দুটি মত অনেকে বলে থাকেন তবে অধিকাংশ মত হল শরীকেই দেওয়া যাবে দুই একজন বলেছেন যে শরিকের হাদিসগুলি যেহেতু সফর অবস্থার সেজন্যে ওনারা একজন বলেছেন যে না শরীকে সফর অবস্থায় দেওয়া যাবে মুকিম অবস্থায় দেওয়া যাবে না তবে না অধিকাংশ নাইনটি নাইন পার্সেন্ট আলেম বলেছেন যে না শরীরকে কুরবানি করা যাবে তো সে ব্যাপারে আসুন আমরা জেনে নিই শরিক শরীকে কুরবানি মানে হলো একা দিতে পারে না অথবা একা দেওয়ার পরেও ইচ্ছা আমাদের ভাই থাকে বা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে মিলেমিশে আমরা কোরবানি দিয়ে থাকি এ ব্যাপারে কোনো অসুবিধা নাই আপনি দিতে পারেন কারণ হজরতে জাবেয়ার্দিউল্লা তালহু তিনা থেকে একটি হাদিস বর্ণিত তিনি অনেকগুলি হাদিস এ ব্যাপারে বর্ণনা করেছেন জিনারা বলেন যে শরীকে দেওয়া যাবে বা দিতে পারবে দলিল এই ব্যাপারেই বেশি এবং হজরতে জাবের আদাল যে হাদিসটি সেটি মুসাফির অবস্থার ছিল না একটি হাদিস সেটি থেকেই প্রমাণিত হয়ে গেছে যে না মুকিম হোক আর মুসাফির হোক সর্ব অবস্থায় সে শরীরকে কুরবানি দিতে পারবে তো আসেন আমরা জেনে নেই একটি হাদিস হজরত ইবনে আব্বাস রদিয়াল আনহু তিনার থেকে একটি হাদিস বর্ণিত কলা কুন্না মাহারসুল্লাহি সালাম ফিল সাফারে ফি সাফার অর্থাৎ আমরা রাসুল করিম আসলামের সাথে সফরে ছিলাম হাজার আল আদহা এমতো অবস্থায় কুরবানি উপস্থিত হলো বা কুরবানি আসলো ফার্স্ট তারক না ফিল বাকারাতে সাবাতান আমরা তখন একটা গরুতে সাতজন একত্রিত হয়ে আমরা কোরবানি করলাম অফিল বাইরে আশারতান এবং একটি উটে আমরা জন মিলে শরীরকে আমরা কি করলাম আমাদের পক্ষ থেকে কোরবানি আমরা করলাম আবার হজরতি জাবির ইমা আবদুল্লা রদিয়াল তিনি বলেছেন আন্না নবী সালিয়া সাল্লাম কলা আল আন সাবাতিন রাসুল্লি কারিম সাল্লাম বলেছেন এটা মুসলিম শরীফের বর্ণায় একটি গরুতে ষাটটি ভাগ এবং একটি উটে ষাটটি বাঘ দিয়ে কুরবানি করা যায় বা কুরবানি করো তোমরা হজরতি জাভের রদুল্লাহানহর আরেকটি হাদিস মুসলিম শরীফ এসছে তিনি বললেন কলা নাহারনা মাহারসুল্লাহি সাল্লিয়াম বিল হুদাই বিয়া আমরা রাসুল করিম সাল্লি ইসলামের সাথে হুদাই বিয় বেরিয়ে আসলাম আল বাদানতা আনসাবিন বাতা আতিন আমরা সাতজনে একটি ওট কুরবানি করলাম আবার আমরা সাতজনে একটি গরু কুরবানি করলাম এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে শরীকে কুরবানি দেওয়া এতে কোনো অসুবিধা নেই তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে একটু কথা যোগ করে দিই আপনি শরিক যখন হবেন তখন যার সাথে আপনি শরিক হচ্ছেন তিনি যেন নামাজি হয় তিনার রুজিটা যেন আপনার রোজগারটা যেন হালাল হয় বেনামাজির সাথে আপনি কুরবানি ও সকল সকলামাইকার একমত বেনামাজির সাথে আপনি কুরবানি দিবেন না কারণ বেনামাজি তো বেনামাজি যে নামাজ ইচ্ছা করে তরক করল সে আল্লাহর সাথে কুফুরি করল হ্যাঁ এমন কোনো ব্যক্তি যদি হয় যিনি এতদিন নামাজ পড়েন নাই কিন্তু কুরবানি করতে আসছে আপনার সাথে আপনি সফটলি বললেন যে ভাই আপনি তো নামাজ পড়েন না সুতরাং আমি বেনামাজির সাথে শরিক হয়ে কুরবানি দেব না তখন ওই লোক যদি বলে ঠিক আছে ভাই আজকের থেকে আমি নামাজ পড়া শুরু করলাম তাইলে আপনি ওর সাথে কুরবানি দিবেন আর যিনি নামাজ পড়ার কোনো সম্ভাবনাই নেই আপনি তাকে বলার পরেও সে পড়বে না এরকমের লোকের সাথে কুরবানি দেওয়ার দরকার নেই আবার আপনি জানেন যে এই লোকটা আপনার কি করে হারাম টাকা কামাই করে তার রুজি রোজগার হালাল না আপনি যাই না কেন তার সাথে আপনি কুরবানি দিবেন সুতরাং আপনি যদি জানেন যে তার রোজগার তার কামাইটা হারাম এটা হালাল নয় আপনি কুরবানি দিবেন না কারণ আপনি জানেন যে ইবাদত কবুল হওয়ার জন্য যে কয়েকটি শর্ত আছে তার ভিতরে আপনার রুজিটা অর্থাৎ কামাইটা কি হতে হবে হালাল হতে হবে এটাও কিন্তু একটা মানে শর্ত আছে তো সুতরাং শরীরকে কুরবানি আমরা দেব অসুবিধা নাই তবে একটা বকরি রাসুলিকান্তা অন্য হাদিসে বলেছেন একটা বকরি পুরা পরিবারের জন্য যথেষ্ট আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি এক ঘরে দুই ভাই এক দুইজনই কামাই করে একজন বড় আর একজন ছোটো এক্ষেত্রে কুরবানির ঈদের দিন ধাক্কা দাকি লাগে যে কার নামে কুরবানি দিবে নামটাম টাম দরকার না আপনারা পুরো পরিবারের পক্ষ থেকে এক ভাগ দিয়ে দিবেন এক্ষেত্রে আপনার পুরো পরিবারই আপনার স্বভাব পেয়ে যাবে আমাদের দেশে যেটা করে কুরবানির নাম লেখে কার নামে আসলে তো নামে নয় এটা পক্ষে তো সুতরাং আপনি আপনার পরিবার আপনার দুই ভাই কামাই রোজগার করেন অসুবিধা নেই একটা ভাগ দিলেন অন্যরা একটা একটা করে দিয়ে ছয় ভাগ দিলেন পাঁচ ভাগ দিলেন সাত ভাগ দিলেন আপনারা যদি একটা ভাগে দিয়ে দেন তাহলে আপনার পুরো পরিবার এর থেকে সওয়াব পাবে এতে কোনো সন্দেহ নাই সুতরাং একেবারে নির্দিষ্ট করে দুই ভাইয়ের মধ্যে বড়টারে দিলে ছোটোটা আবার মনে মনে একটু রাগ করে অথবা ওর ওয়াইফ বলে তুমি কি কামাই করো না তোমার নামে কুরবানি দেয় না কেন অথবা ধাক্কা দাকি লাগে ধাক্কা তাকির দরকার নেই এক পরিবার থেকে এক ভাগ দিলে পুরা পরিবার সমানভাবে সাহাব পেয়ে যাবে পুরা পরিবারের পক্ষ থেকে একটা বকরি দিলে পুরা পরিবার সমানভাবে সাহাব পেয়ে যাবে সুতরাং আল্লাহ আমাদের সকলকে বুজার এবং মানার তৌফিক দান করুক আল্লাহ আমাদের কুরবানিকে কবুল করুক এবং আমরা যাদের সাথে কুরবানি দিচ্ছি আল্লাহ সকল আর কামায় রুজিকে হালাল পথে চলার তৌফিক দিক ও আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও